হ্যাঁ বন্ধু, আমি অনু। আজকে আপনাদেরকে দেখাবো নিরামিষ ছোলার ডাল। এর জন্য লাগবে ছোলার ডাল, আমি ভিজিয়ে রেখে দিয়েছি। 100 গ্রামের মতন ডাল এখানে আছে ভিজিয়ে, এটা হয়েছে। আর 2 খানা টমেটো নিয়েছি কুচি কুচি করে কেটে, 1টা বড় আলু, 1 চামচ ধনেপাতা, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে দেবো বলে, আর 1 টুকরো আদা। এখানে নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চামচ। এখানে জিরে গুঁড়ো নিয়েছি 1/2 চামচ। নারকেল, শুকনো নারকেলকে কিছুটা আমি গুঁড়ো করে নিয়েছি, কিছুটা পিস পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি হিং, লবণ, হলুদ আর তেল লাগবে। এই দিয়ে হয়ে যাবে আমার নিরামিষ ছোলার ডাল। কড়াই বসিয়েছি, এবারে আমি তেল দিয়ে দেবো। সরষের তেল দিয়ে রান্না করছি। বড় চামচে 1 চামচ তেল দিলাম, ওতে দিয়ে দিলাম জিরে, সাদা জিরে একটুখানি ফোড়ন দিয়ে দিলাম। একটা তেজপাতা, হাফ চামচ হিং, এবার দিয়ে দেবো আলুগুলো। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, হলুদ দিলাম। এটাকে ঢাকা দিয়ে আমি 1 মিনিট রাখছি। আর এদিকে আমি মশলাগুলোকে বেটে নেবো একসঙ্গে। 1 মিনিট হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। আঁচটাকে বাড়িয়ে দিলাম, এতক্ষণ আঁচটা কম করা ছিল। এবার এই গুঁড়ো নারকেলটা এটা দিয়ে দিচ্ছি। জিরে, লঙ্কা, আদা এটাকে আমি একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ভিজানো ছোলাটা। দিয়ে দেবো 4 চামচে 1 চামচের থেকে একটুখানি কম চিনি। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট কষবো কম আঁচ করে। হ্যাঁ, 5 মিনিট হয়ে গেছে, যে মশলাগুলো কষানো হয়ে গেছে একসঙ্গে, এবারে আমি জল দিয়ে দেবো এই ছোলাগুলো সেদ্ধ হওয়ার মতন। এই 300 মিলিলিটার জল দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। কম আঁচ করে
10 মিনিট রেখে ফুটিয়ে নিতে হবে ফুটে ফোটার পরে গ্যাসটাকে কম করে দিতে হবে তা 10 মিনিট রেখে রাখলে সিদ্ধ হয়ে যাবে 10 মিনিট হয়ে গেছে দশ মিনিটে আমার সেদ্ধও ভালো করে হয়ে গেছে এই ছোলাটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই টিপলে গুঁড়ো হয়ে যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে আলুটাও হয়ে গেছে এতে আমি চা চামচে হাফ চামচ ময়দা গুলে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা একটুখানি চিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে পাতা দিয়ে দিলাম আর হাফ চামচ উপর থেকে দেব হয়ে গেছে এবারে এই নারকেলটাকে আমি ঘি এর মধ্যে ভেজে নিয়েছি ঘি দিয়ে এই নারকেল একটু ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিলাম ঘি এই চামচে দু চামচ চা চামচে দু চামচ ঘি এই হলো আমার নিরামিষ ছোলার ডাল নিরামিষ দিন আপনারা খেতে পারবেন রুটির সঙ্গেও খাওয়া যাবে লুচির সঙ্গেও খাওয়া যাবে খেতে খুব ভালো লাগে একবার হলেও আপনারা রান্না করে এটা খাবেন আর রান্না করার পর আমার জানাবেন যে রান্নাটা আপনার খেতে আমাদের কেমন লেগেছিল আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা কিন্তু প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে করার জন্য অসংখ্য ধন্যবাদ